5ই জানুয়ারি নির্বাচনের ফলে আওয়ামী লীগের রাজনৈতিক দর্শনের মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক যুব সমাবেশে তিনি একথা বলেন। তিনি ভারতের উদ্দেশ্যে বলেন, আমাদের দেশে কে ক্ষমতায় আসবে বা যাবে তা দেখার দায়িত্ব একমাত্র আমাদেরই, কোনো বিদেশি শক্তির এখানে নাক গলানোর অধিকার নেই। স্বাধীনতা ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে যুব সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাসাসের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান, মহিলা দলের নেত্রী খালদা ইয়াসমিন প্রমুখ।